বয়ঃসন্ধিকালীন কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম পদ্মারচরে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে হিউম্যান সেফটি ফাউন্ডেশন আয়োজিত সুকন্যা প্রকল্পের আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আলোচনায় বয়ঃসন্ধিকালে তাদের মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ডাক্তার তৌফিকুল করিম তাদের প্রশ্নের উত্তর দেন। এছাড়া বেশ কয়েকজন কিশোরীকে বিনামূল্যে দেওয়া হয় ব্যবস্থাপত্র। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মুকিত।